চলছে ক্রিকেট বিশ্বকাপের 12তম আসর, ক্রিকেট উন্মাদনায় মেতে উঠেছে পুরো বিশ্ব। আর এই উন্মাদনায় আপনাদের সঙ্গে আছে আমি মিশু চৌধুরী। ঠিক কিছুক্ষণ পর বিকেল 3:30 পাকিস্তান মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। আজকের ম্যাচ এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আজ বিশ্বকাপের সময় আমার সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইহসানুল হক সুজান। সুজান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশ টিম নিয়ে কথা বলবো, তার আগে আজকে একটি ম্যাচ আছে পাকিস্তান এবং সাউথ আফ্রিকা, সেই ম্যাচটি নিয়ে কথা বলতে চাই। পাকিস্তানের আজকে ষষ্ঠ ম্যাচ এবং এখন পর্যন্ত তারা একটিতে মাত্র জিতে, তিনটিতেই তারা হেরেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 3, এদিক থেকে সাউথ আফ্রিকার পয়েন্টও 3 এবং তারা 4টিতেই হেরেছে, একটিতে জিতেছে এবং তাদেরও ষষ্ঠ ম্যাচ, আজকে সপ্তম ম্যাচ। তো মোটামুটি বলবো যে পয়েন্ট টেবিল বা হারার দিক থেকে একদম দুজনের সিমিলারিটি আছে। আজকের ম্যাচে কাকে এগিয়ে রাখছেন, কেন এগিয়ে রাখবেন, সব কিছু শুনতে চাই আজকের ম্যাচটা নিয়ে। টু বি অনেস্ট, ভেরি আনপ্রেডিক্টেবল এখন এই ওয়ার্ল্ড কাপের ম্যাচ প্রেডিক্ট করা। যে ওয়েদার কন্ডিশনে খেলা হচ্ছে সেটা তো আরেকটু ডিফিকাল্ট করে ফেলছে এবং যেই দুটো টিমের সাথে খেলা হচ্ছে এটা আরেকটু আমাদের আর মানে আমি বলবো যে ধোঁয়াশে একটা ক্রিকেট মানে প্রেডিক্ট করার জন্য। সাপোজ এখন যদি আপনি স্ট্যাটিস্টিক্স জানেন তাহলে দেখবেন যে সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপে সবসময় পাকিস্তানকে ডোমিনেট করে আসছে, বাট রিসেন্ট পারফরমেন্স দেখেন বা জাস্ট কিছুদিন আগের পারফরমেন্স দেখেন, টিমের এখন কি সিচুয়েশন এটা দেখেন, কি পারফরমেন্স যে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যে রয়েছে তাদের পারফরমেন্স দেখেন, সব কিছু মিলিয়ে কিছুটা হলো আমার মনে হয় যে পাকিস্তান একটু এগিয়ে থাকার কথা। বিকজ অফ পাকিস্তান যেই কটা ম্যাচ খেলেছে তারা তাদের মাঝখানে দেখা গেছে যে তারা কিছু করতে চাচ্ছে। আমি আপনি যদি দেখেন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু পাকিস্তান, শুধু ইংল্যান্ড ছাড়া, ইংল্যান্ডের ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচেই পাকিস্তান কিন্তু রিবিল্ড করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এবং ডে বাই ডে তাদের একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। যেমন বোলিং সেক্টরটা আমির সাথে হবরিয়াজ যারা রয়েছে তারা কিন্তু ডে বাই ডে ডেভেলপ করছে। বাট সাউথ আফ্রিকা যেটা হয়েছে যে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর থেকে ওরা কিন্তু কিছু স্ক্যাটার্ডভাবে রয়েছে, সো ওইখানে কিন্তু টিমটা কিন্তু রিবিল্ড হচ্ছে না। যে টিম ওয়াইজ ওয়ার্ল্ড কাপে আমি পার্টিসিপেট করব সেই শেপটা কিন্তু এখনও সাউথ আফ্রিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। যদিও লাস্ট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে একটা কম্পিটিশন হয়েছে, বাট আমি বলবো সাউথ আফ্রিকা বা অন্যান্য যারা রয়েছে 3 নম্বর টিম ওয়ার্ল্ডে, সো এদের কিন্তু আরও বেশি আমার মনে হয় এখানে দেওয়ার কথা ছিল, যে জিনিসটা আমরা সাউথ আফ্রিকার প্লেয়ারদের কাছ থেকে খুবই কম পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে আজকের খেলাটা যেহেতু লর্ডসে খেলা, রানের খেলা হবে, সেখানে পাকিস্তান আমার মনে হয় যে যে ফর্মেশনে খেলছে, 7টা ব্যাটসম্যান নিয়ে খেলছে, সেখানে কিন্তু পাকিস্তান কিছুটা হলো সাউথ আফ্রিকা ডোমিনেট করতে পারবে। তবে এটাও সত্যি যে ওয়ার্ল্ড কাপে খেলা হলেই পাকিস্তান কেমন জানি একটু মুচড়ে যায় সাউথ আফ্রিকার সাথে, একটা ব্যাক অফ মাইন্ডে একটা কিছু না কিছু কাজ করে যে আমরা পারবো কি পারবো না। কম্পিটিশন হয় বাট প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ওরা লাস্ট পর্যন্ত ধরতে পারে না। বাট সাউথ আফ্রিকা ইজ গুড টিম, নো ডাউট, ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার যে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে যাওয়ার, কিন্তু তাদের যে একটা চোকার যে একটা রয়েছে সেটা বাদ দিয়ে, চোকার না, যে নার্ভাসনেসটা সাউথ আফ্রিকার মধ্যে কাজ করছে সেটা থেকে, সেই গন্ডি থেকে কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান টিম টসে জিতেছে এবং তারা ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে। সো হোপফুলি যে আজকের যেই মাঠটাতে আসলে খেলা হচ্ছে, আজকে খেলা শুরু হবে ঠিক 3:30 থেকে, এই মাঠে আসলে রানের পরিমাণ আমরা দেখেছি যে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে যেখানে আসলে ইংল্যান্ডের সাথে পাকিস্তান 347 রান করেছিল সেই জায়গাটা থেকে আজকে সাউথ আফ্রিকার সাথে নিশ্চয়ই আর একটু বেশি বা সেই কাছাকাছি 330-350 রান করতেই পারে, কি বলেন? এটা আমরা আশা করতে পারি, কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু একটা প্রেডিক্ট করে দিয়েছিল যে জুনের লাস্টের দিকে উইকেট কিন্তু ড্রাই হবে এবং যখন ড্রাই হবে তখন কিন্তু এখানে স্পিন বা একটু বল থেমে থেমে আসবে, যেটা এতদিন কোনো ব্যাটসম্যানরা কিন্তু ফ্লুয়েন্ট ব্যাটে পেয়েছে, মেরেছে চলে গেছে, সেটা পেস বলে বলেন বা স্পিন বলে বলেন, বাট এখন কিন্তু যেহেতু ড্রাই হচ্ছে উইকেটটা এবং উইকেটটা দেখবেন যে খেলতে খেলতে কিন্তু এটা ইউজ হচ্ছে, সাপোজ ওই উইকেটে না খেলা হলো 5 উইকেটে কিন্তু খেলা হয়েছে, সো কিছুটা ড্রাই হয়, তখন হয় কি ব্যাটে বলে আসে না, তখন রানটা ব্যাটে বলে না আসলে ওই হাই স্কোরিং ম্যাচ যে আমরা আশা করছি যে 350-60 সেটা নাও হতে পারে। বাট লর্ডস এমন একটা গ্রাউন্ড যেখানে রানের
একটা অনেক বেশি প্রাধান্য থাকে। সো এই ম্যাচে যেহেতু টসে জিতে আপনি দেখেন যে পাকিস্তান ব্যাটিং করছে, সো ইজ এ আমি বলবো যে ভেরি গুড ডিসিশন বিকজ অফ স্ট্রেংথ কিন্তু পাকিস্তানের বোলিং লাইন আপ, যে স্পিনার রয়েছে। সো একটা ভালো স্কোরিং করে আসলে সাউথ আফ্রিকাকে আসলে একটা ভালো বিট দেয়। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে বাংলাদেশ টিম নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও সঙ্গে এই মুহূর্তে ইংল্যান্ডের সাউদাম্পটনে আছে আমাদের সহকর্মী হুমায়ুন কবির। রোজ সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, ধন্যবাদ আপনাকে। আবহাওয়ার খবর দিয়ে যদি শুরু করি সেটা বলছি এই জন্য, আপনি জানেন যে ইংল্যান্ডে বিশ্বকাপের আগের থেকে আসলে বৃষ্টির যন্ত্রণা তারিয়ে বেড়াচ্ছে অংশগ্রহণকারী 10টি দলকে। আজকে আবহাওয়ার খবর হচ্ছে যে আজকেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, বিকেলের দিকে বৃষ্টি হবে। তবে আজকে বৃষ্টি হলে আসলে খুব একটা যায় আসে না কোনো দলেরই, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকালকে বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, এবং বাংলাদেশ দলের অনুশীলন বাংলাদেশ সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6:30-7টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে। তো বাংলাদেশ দল আফগানিস্তানের ম্যাচটিকে সামনে রেখে কাল কিছুক্ষণ পর অনুশীলন নামবে। আর একটা কথা না বললে না, সেটা হচ্ছে যে আগামীকাল ম্যাচের দিন আবহাওয়া সকালের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের দিকে কিছুটা টিপটাপ বৃষ্টি হওয়ার কথা রয়েছে। তবে বিন্দু মাত্র আসলে ম্যাচে কোনো বিঘ্ন ঘটবে না বলে আমরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বুঝতে পাচ্ছি। বাংলাদেশ দল কিছুক্ষণ পর অনুশীলন করবে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আসলে বাংলাদেশের ম্যাচ আরও দুটি আছে, ভারতের বিপক্ষে আছে, পাকিস্তানের বিপক্ষে আছে। বিশ্বকাপের নানা সমীকরণে আসলে বাংলাদেশের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে তা বললে ভুল হবে, বাংলাদেশ বিশ্বকাপ এখনও আছে, এখনও এই রেসে টিকে আছে, মানে সেমিফাইনালের মঞ্চে। তবে সেটাকে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের তিনটি ম্যাচে জিততে হবে। সেই ধারায় কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুধু যে লড়াই, ক্রিকেটের লড়াই তাও কিন্তু নয়, দু দলের লড়াই সার্বিক দিক থেকে বাংলাদেশ এগিয়ে। এই লড়াইটি বাংলাদেশের মর্যাদার লড়াই, তো সার্বিক অর্থে বাংলাদেশ আসলে পরিষ্কার জয়ের কথাই চিন্তা করছে। মিশো, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছি আপনার কাছে। রোজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ খবরগুলো। আমরা আসছি আলোচনায়। সেজন ভাই আমাদের সাথে আছেন, আরও একবার স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম যে বাংলাদেশ টিম নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এবং আফগানিস্তানের সপ্তম ম্যাচ হতে চলেছে আগামীকাল, এবং ঠিক গতকালকে যে ম্যাচটি আমরা দেখেছি আসলে হাই ভোল্টেজ ম্যাচ এবং আউটস্ট্যান্ডিং ম্যাচ। সেই একই গার্ডেনেই আসলে খেলাটা হবে, একই উইকেটে, সব কিছু একই। বাংলাদেশের সপ্তম ম্যাচ এবং বাংলাদেশ 5 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে, এদিক থেকে আফগানিস্তান 0 পয়েন্ট নিয়ে তারা আছে। সো যেই হাড্ডাহাড্ডি লড়াই আমরা গতকালকে ইন্ডিয়ার মতো টিমের সাথে দেখেছি, বাংলাদেশ সেই টিমটাকে আসলে কিভাবে ট্যাকল দেবে? বাংলাদেশ খুব প্রেশারে থাকবে ট্রুলি। কেন? বাংলাদেশের কিন্তু অ্যাচিভ করার কিছু রয়েছে, যে আমরা সেমিফাইনালে যাব, এই অ্যাচিভ করব, এটার জন্য আমি জিততে চাই, এই একটা প্রেশার, যেটা আফগানিস্তানের কিছুই না। আমি জিতলেও কোনো সময় আমার এখানে কোনো বেনিফিট নাই, আমি হারলেও আমি র্যাঙ্কিং অনেক পিছিয়ে আছে, হারলেও আমার লজ্জা নেই। সো পুরো প্রেশারটাই কিন্তু বাংলাদেশের উপর, শুধু ওয়ার্ল্ড কাপের প্রেশার না, এখন ওয়েদারও একটা প্রেশার, অপোনেন্ট আফগানিস্তান এটাও প্রেশার। আমি বলবো খুব সবচেয়ে প্রেশারাইজ ম্যাচ আমি বাংলাদেশ টিমের জন্য এই ম্যাচটা, এবং সিচুয়েশনই এটা আসলে ক্রিয়েট করে দিয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা যতটুকু পর্যন্ত প্রেশার নিতে পারে বাংলাদেশ টিম, সেটা টিম ওয়াইজ অথবা ইন্ডিভিজুয়াল ওয়াইজ, ততটাই ভালো, ততটাই আসলে রিকভারি করতে হবে আফগানিস্তানের সাথে, এবং ভালো ক্রিকেট খেলে আফগানিস্তানকে হারাতে হবে। আমি কথা বলবো আপনার সাথে, আরও একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আসলে এই মাঠটা নিয়ে আসলে কথা বলতে চাই, যেই মাঠে এখন পর্যন্ত আমরা আসলে লো স্কোরিং ম্যাচ দেখেছি, সেই ক্ষেত্রে আসলে স্ট্রাগল করছে ব্যাটিং সাইডটা। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আবারও একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, এবং আমার সাথে আছে এসনুল হক সেজান। আমরা যেটি বলছিলাম যে মাঠ নিয়ে কথা, এই মাঠে এখন পর্যন্ত
চারটি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে একটি পরিত্যক্ত হয়েছে আর ম্যাচ মাঠে গড়িয়েছে 227 রানের একটি স্কোর, যেটা কিনা ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচটি ছিল। ইন্ডিয়া জিতেছে 212 রান, ইংল্যান্ড এবং উইন্ডিজ, ইংল্যান্ড সেখানে জিতেছে। এবং গতকাল যে ম্যাচটি আমরা দেখেছি যে ইন্ডিয়া টিম 224 করেছে আফগানিস্তানের বিপক্ষে এবং সেটিতেও ইন্ডিয়া জিতেছে। তো সব কিছু মিলে এই মাঠটাতে আসলে অলওয়েজ এখন পর্যন্ত লো স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই যাত্রা থেকে আমরা ধরেই নিতে পারি যে আগামীকাল ম্যাচটিও এই মাঠে হতে চলেছে এবং এটিও লো স্কোরিং ম্যাচ হবে। সেই ক্ষেত্রে বলবো যে দুই পক্ষেরই আসলে ব্যাটসম্যান যারা আছে, ব্যাটাররা আসলে সবচাইতে বেশি স্ট্রাগলটা করছে এবং বোলাররা বাড়তি সুবিধা পাচ্ছে, যেটি আপনি প্রথমেই আসলে বলছিলেন। এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বোলিংয়ে কিন্তু অনেক দুর্বল, যে গত ম্যাচে আমরা 5টা বোলার নিয়ে খেলেছি জেনুইন, পার্ট টাইম বোলার হিসেবে সৌম্যকে আমরা ব্যবহার করেছি, এই ম্যাচটাতে আসলে কি করব? ফার্স্ট অফ অল যে আমরা দুর্বলের কথা বলবো না, আমরা বলবো যে আমরা আসলে যে এক্সপেকটেশন অনুযায়ী আমরা পারফর্ম করতে পারছি না। দেখেন উইকেট এবং ওয়েদার এবার ওয়ার্ল্ড কাপের মধ্যে অনেক বড় একটা রোল প্লে করছে ট্রুলি। সো আপনি যদি গতকালের ম্যাচ দেখেন, মুজিবুর কিন্তু ইনিংসের ফার্স্ট বলটা শুরু করেছে যে স্পিনার। সো এই উইকেটটা পুরো খেলাটা যদি আপনি খুব ভালো করে দেখেন, জাস্ট 20 ওভার পর থেকে কিন্তু ডাস্ট আমরা দেখতে পাচ্ছি, যে ডাস্টের একটা ই দেখা যাচ্ছে। সো ডাস্ট কখন দেখা যায়? যখন উইকেটটা ক্র্যাক করতে থাকে, যখন উইকেটটা ড্রাই হয়ে যায়, এবং ড্রাই হলে এবং ক্র্যাক করলে বল ওইখানে গ্রিপ করে। এই জন্যই কিন্তু নতুন বলেও কিন্তু দেখেন আফগানিস্তান স্পিন অ্যাটাক শুরু করছে, এবং প্রতিটা ম্যাচেই প্রথমগুলো আমরা এত টার্ন দেখতে পারি না, বাট গতকাল থেকে এই মাঠে রোজবোর মাঠে কিন্তু আমরা অনেক বেশি টার্ন দেখতে পাচ্ছি। দুই টিমের মধ্যেই দেখতে পাচ্ছি। সো এই উইকেটটা আমরা অনেকটা সিমিলার টার্ন এবং বাউন্স আমাদের বাংলাদেশের উইকেটের মতো। একটা জিনিস হচ্ছে, যেখানে রশিদ খান গতকালকে তিনি ধোনির উইকেটটি নিয়েছেন এবং মনে আছে নিশ্চয়ই যে একটা রান আউটের সম্ভাবনা ছিল, সেটি আসলে নিজের দোষেই তিনি করতে পারেননি, বাট পরে সেটি আউট হয়েছে। একটা বিষয় হচ্ছে যে রশিদ খানকে আসলে খেলানো হচ্ছে ঠিক 21 ওভার থেকে, যখন কিনা বল একদম পুরাতন হয়ে যাচ্ছে। ওই জায়গাটাতে আমরা যদি ওই রিভার্স একটা প্ল্যানিং করি, সেখানে আমরা কাকে খেলাবো? রশিদ খান আসলে ওদের শুধু রশিদ খান টার্গেট না, ওদের কিন্তু তিনজন এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। আপনি গতকালকে দেখেন আফতাব আলমকে নামিয়েছে, তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। গুলবাদিন নাইম, তিনিও কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। রহমত শাহ, মানে আমি কাকে ছেড়ে কাকে বলবো, মুজিবুর রহমান, প্রত্যেকটা বোলার কিন্তু সুপার ডুপার ছিল। তিনজন এক্সপিরিয়েন্স, একজন মুজিবুর, একজন নবী এবং একজন রশিদ, এই তিনটা স্পিনার অ্যাগেনস্টে আমাদের ব্যাটিং করতে হবে। এবং ট্রুলি আমাদের ব্যাটিং কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট ব্যাটিং। সাকিবের পারফরমেন্স দেখেন, বা যারা ইয়াংস্টার লিটনের পারফরমেন্স দেখেন, সৌম্য আউটস্ট্যান্ডিং। আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট রয়েছে যে আমাদের লেফট হ্যান্ডি ব্যাটসম্যানরা রয়েছে বেশি টপ অর্ডারের দিকে, লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ওখানে অফস্পিনার রয়েছে। তারপর আমি এর জন্য বলি যে একটা কিন্তু হ্যাবিচুয়েট আছে যে রাইট হ্যান্ডের ব্যাটসম্যানরা বোলিং করতে করতে কিন্তু একটা মাইন্ডসেট হয়, বাট লেফট হ্যান্ডের ব্যাটসম্যান যখন আধিক্যত্য থাকে, তখন কিন্তু অপোনেন্ট একটা ধরনের প্রেশারেই থাকে। সে রাইট হ্যান্ড অফ স্পিনার হোক, আবার রাইট হ্যান্ড লেগ স্পিনার হোক, কিছু একটা প্রেশারও থাকে। পুরো খেলাটা আসলে আমাদের হবে ওদের যে বলিং স্পিন অ্যাটাক, আমি নট পেস বলার অ্যাটাক বলবো, ওদের স্পিন অ্যাটাকের সাথে আমাদের যে ফ্রন্ট লাইনের যে তিনজন ব্যাটসম্যান সৌম্য সরকার, তামিম এবং সাকিব, এই তিনজন এবং ওদের যে তিনটা বলার মুজিবুর, নবী এবং রশিদ, এই তিনজনের সাথে আমার মনে হয় সবচেয়ে বড় কম্পিটিটর হবে। এবং এই 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 কম্পিটিশনে যারা ডোমিনেট করবে পুরো ম্যাচ ডোমিনেট করে যাবে। এবং টসটা ইম্পর্ট্যান্ট হবে এর জন্য, যেভাবে ডাস্ট উঠছে বা ক্র্যাক করছে, টসে যদি জিতে যদি পরে ব্যাটিং করতে হয়, তাহলে কিন্তু আরও বল ঘুরবে, আরও বল লো বাউন্স হবে, আনইভেন থাকবে, ওখানে চেস করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। সো টসটা কালকে ইম্পর্টেন্ট এই জন্যে। এবং জাস্ট এক বাক্যে একটু শুনতে চাই যে টসে যদি বাংলাদেশ কালকে ওয়ন করে, সো তারা আসলে কোনটা আসলে ইলেকট করবে, যে ব্যাটিং অর বোলিং? কালকে প্রেশার ম্যাচ, উইকেটের ধরন সব কিছু মিলে আগে ব্যাটিং করে নেওয়া ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজ তবে এতটুকুই, দেখা হবে আগামীকাল ক্রিকেট উন্মাদনা নিয়ে একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলাই মাতুন, সঙ্গে থাকুন সময়ে।